প্রথমে কি চোখে দেখতোই না একদম, না অল্প অল্প দেখতো? অল্প অল্প দেখতো। দিয়ে ওই স্ত্রী আপনার মানসিক করার পর আপনি এই জোড়া পাঠা আজকে দিয়ে গেলেন, মানে মানসিক পূরণ করে গেলেন? টাকাটাই মাকে টানে প্রচেষ্টা করছে, মা এখানে বসে আছেন, এইখানে বসে বসে মা ওই বউটা আচ্ছা, মানে এটা কি সত্যি সত্যি, মানে চোখ সত্যি? মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ি, 1000 বছর পূর্বে রাজা লক্ষ্মণ সেন ও বল্লাল সেনের আমলে এই দোহালিয়া কালীবাড়ি এবং মায়ের আবির্ভাব হয়। মা এখানে ব্যাঘ্র আকৃতি দেবী রূপে পূজিত হন। আগে এই মায়ের মন্দিরের আশেপাশে ঘন জঙ্গল থাকলেও এখন কালের নিয়মে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে মন্দির ও তৎসংলগ্ন এলাকায় আজ আধুনিকের ছোঁয়া লেগেছে। তো সুপ্রিয় দর্শক, ফ্ল্যাশব্যাক ব্লগে আপনাদেরকে নতুন করে স্বাগত। আমরা আবার চলে এসেছি একটা নতুন জায়গায় পুরনো ইতিহাসের সন্ধানে, আর এখানকার ইতিহাস প্রায় 1000 বছর উপরের প্রাচীন। আমরা আজকে চলে এসেছি কান্দি মহকুমার দোহালিয়া কালীবাড়িতে। এই দোহালিয়া কালীবাড়ির সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাই দেখতে থাকুন ফ্ল্যাশব্যাক ব্লগ। এবং আমাদের সঙ্গে আজকে আছে করমেশ্বর। এই করমেশ্বরের একটি ব্লগ চ্যানেল আছে যেটা কর ব্লগ নামে পরিচিত, তাই তো? যা কর ব্লগ আমার অনেক আগের ব্লগ, ও ভালো ভালো ট্র্যাভেল ব্লগ করে, ওর ব্লগটাও দেখবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দোহালিয়া মায়ের অসীম মাহাত্ম্যের অলৌকিক লীলার বিশ্বাসে হাজার হাজার মানুষ মায়ের কাছে এসে মানত করে যান। এই মায়ের মাহাত্ম্য হল দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া, শুধু কথার কথা বা জনশ্রুতি নয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মায়ের মন্দিরে অবাধ আচরণ করেন এবং বিশ্বাস নিয়ে আসেন তাদের মনোবাসনা পূরণের। মা কাউকে খালি হাতে ফেরান না। প্রচুর মানুষ আসে যারা চোখে কম দেখে বা চোখে দেখে না, তারা মানসিক করে যায়, এবং এখানে বিভিন্ন ধর্মের লোক আসে, তারা এখানে মানসিক করে যায়। গরু ছাগল মুরগি যেমন, যে যার যেমন সামর্থ্য তারা মাকে দিয়ে যায়, উৎসর্গ করে যায়। কিন্তু আমরা এসে যে এই দৃশ্য স্বচক্ষে দেখতে পাবো সেটা আমরা আশা করিনি। যে আপনারা দেখবো, অজয়কে বলবো, এই যে ইনি, এনার স্ত্রী চোখে একসময় কম দেখতেন, তিনি নিজে মানসিক করে গেছিলেন এবং সেই মানসিকের ফলে দুটো পাঠা মানসিক করে গেছিলেন, যে যদি চোখে তিনি দেখতে পান আবার নতুন করে, তো আবার তিনি এসে এখানে মানসিক পূরণ করবেন। তো উনি এই দুটো পাঠা মায়ের কাছে দান করলেন। তো মন্দিরের সেবায়েতরা জানান, 1000 বছর আগে বল্লাল সেনের আমলে কোনো এক পরিব্রাজক সন্ন্যাসী নাগাল্যান্ড থেকে নদীপথে যাওয়ার সময় এখানে বসে তপস্যা করেছিলেন। তখন তপস্যা চলাকালীন বিভিন্ন রূপে তার ধ্যান ভঙ্গ করতে বহু চেষ্টা করা হয়। পরবর্তীতে ধ্যান ভঙ্গ হতেই ব্যাঘ্র রূপে মায়ের দক্ষিণাকালী শিলামূর্তি দেখতে পাওয়া যায়। তখন থেকেই এই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালী পূজিত হয়ে আসছে। এই দোহালিয়া কালীবাড়িতে মানুষ ছুটে আসেন যেমন চোখের জন্য সবাই বলছে, তেমন আমরা দেখছি মায়ের মন্দিরের সামনেই এই একটি পাত্রে মায়ের চরণামৃত রাখা আছে। এবং আমিও দেখলাম প্রচুর মানুষ চোখে দিচ্ছে জল, তো আমিও একটু দিয়ে দেখবো, যে আমারও কিছু চোখের সমস্যা হচ্ছে। তো মানুষ চোখে দিচ্ছে জল এখানে বিভিন্ন রকম, আপনারাও আসতে পারেন চোখে দিতে পারেন বিভিন্ন সমস্যার জন্য। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যা সহ বিভিন্ন তিথিতে মায়ের পুজো হয় সাড়ম্বরে। কথিত আছে কোনো এক পরিব্রাজক সাধক এই কালী মন্দিরের গাছের তলায় তপস্যা চলাকালীন মাকে দেখতে পান। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি চাও? তখন জানানো হয়, আমি অন্ধ, চোখ অন্ধ দূর করতে কোনো কিছুর ব্যবস্থা করা হোক। সেই থেকে বিভিন্ন জায়গার অগণিত মানুষ এই মন্দিরে আসেন এবং পাশের পুকুরে স্নান করে গাছের শিকড় নেন এবং অন্ধ দূর হয় বলে কথিত আছে এবং মানুষের বিশ্বাসও আছে। প্রায় 1300 বছর প্রাচীন এই দোহালিয়া কালীবাড়ির মন্দিরে এসে আমরা কিন্তু পাশে কালীবাড়ির পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে 7 থেকে 8টা শিব মন্দির আছে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন এই শিব মন্দিরের, আমরা মুর্শিদাবাদে কিছু টেরাকোটার কাজ যেমন দেখেছিলাম, এই মন্দিরেও কিন্তু টেরাকোটার কাজ আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখুন, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে বিভিন্ন রকম টেরাকোটার কাজ আছে এবং উপরে উঠতে আস্তে আস্তে টেরাকোটার কাজ হয়তো
আস্তে আস্তে ইটের উপরে হয় সেগুলো ক্ষয়ছে ঠিকই, কিন্তু এই মন্দিরের মাহাত্ম্য যেটা জানা গেল যে এই মন্দিরের মাহাত্ম্য, কিন্তু মানুষ এখান থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন, যেটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেক ধর্ম বিভিন্ন ধর্মের মানুষ এখানে তাদের চোখের সমস্যা নিয়ে ছুটে আসেন। এবং মন্দিরের পাশেই একটি পুকুর আছে, এই পাশেই একটি পুকুর আছে, যে কথিত আছে যে এই পুকুর কোনো এক সময় জল সেচ করা হয়েছিল এবং জল সেচ করার পরে পুকুরটি ফেটে যায়। তো সেই তারপর থেকে কিন্তু এই পুকুরে আর কোনো রকমভাবে জল সেচ করা হয় না, দীর্ঘদিনভাবে একই রকমভাবে জল থাকে, মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং এই পুকুরে স্নান করে চোখে জল দেয় এবং তাদের রোগ মুক্তি হয়। এমনকি এই কান্দি দোহালিয়া গ্রামে কালী পূজার দীপান্বিতা অমাবস্যাতে অন্য কোনো আর পুজো হয় না, কারণ এই গ্রামে একটি মন্দিরেই পুজো হয়। নিয়ম নিষ্ঠা আচার আচরণ মেনেই ঐতিহ্যবাহী মন্দিরে পুজো হয় আজও। বর্তমানে বহু দূর দূরান্ত থেকে চোখের কোনো সমস্যা হলেই মায়ের কাছে প্রার্থনা করে এবং চোখের সুস্থতার জন্য আসে বহু মানুষ। মাঘী পূর্ণিমা উপলক্ষে বহু ভক্তের সমাগম ঘটে এই মায়ের মন্দিরে। আমার নাম শ্রীমান গঙ্গাধর দাস, আমার বাড়ি এখানে এই মন্দিরের পিছনে। আমার যখন জন্ম হয় তখন থেকেই আমি এখানে থাকি, ছোটো থেকে আমি এখানেই ছিলাম, পরে মায়ের কৃপায় শিক্ষার সুযোগ পাই নাই। মায়ের চরণ জবা কোন সাধনাই পেলি, মায়ের চরণ বলে রে সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফ্ল্যাশব্যাক ব্লগ।